প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা, ফর ইউ শিবম কল্যাণ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি তোমাদের ইতিহাস বিভাগে যে ম্যাপ পয়েন্টিং আসে সেগুলি নিয়ে আলোচনা করা হবে। তোমাদের 2022-এ যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে মাত্র 6টি যদি তোমরা করো, তো সেখানে তোমাদের যেহেতু উপবিভাগ থেকে কোশ্চেন আসে সেখানে একটি তোমাদের ম্যাপ পয়েন্টিং করতেই হয়, বাধ্যতামূলক থাকে। তো মাত্র 6টি যদি তোমরা করো তাহলে সেখান থেকেই একটি কমন পেয়ে যাবে। আর তাছাড়া তোমরা যদি চাও যে না আমি 4টেই অ্যাটেন্ড করতে চাই, তাও তোমরা এখানে যে মানে যে পয়েন্টিংগুলো আমি করে দেখাবো তোমাদের সামনে সেগুলো যদি তোমরা দেখো তাহলেই সেখান থেকে সব কমন পেয়ে যাবে। তো চলো তবে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের যে লাল ডটটি যেখানে আসছে এই জায়গাটি কি হবে তোমরা একটু আন্দাজ করো, এক্ষুনি তোমাদের সামনে স্ক্রিনে ফুটে উঠবে। তো এক নম্বরটি হলো শান্তিনিকেতন, এটি আসার সম্ভাবনা খুব প্রবল। তো আমরা ফার্স্টে পশ্চিমবঙ্গের এদিকটি দেখব। তো ফার্স্ট হলো শান্তিনিকেতন। এবার পরবর্তীটি দেখো, ঠিক শান্তিনিকেতনের একটু পাশে সামান্য নিচের দিকে এই জায়গাটি কি, এবার তোমরা একটু আন্দাজ করো, দেখো চেষ্টা করো বলতে পারো কি। এটি হলো বারাকপুর, একটু ভালো করে দেখো। এবার পরবর্তীটির দিকে আমরা যাব। তো আমি বললাম প্রথমে এই যে পশ্চিমবঙ্গেরগুলো ফার্স্টে দেখে নেব, যে আশেপাশে যেগুলো রয়েছে। এবার পরবর্তীটি দেখো তোমরা বলতে পারো কি, ঠিক বারাকপুরের আরেকটু সামান্য নিচে, এটা বারাসাত বা কলকাতা, যাই দিক কেন ম্যাপটা তো সেই মানে কাছাকাছি যেহেতু অঞ্চল দুটি, সুতরাং এ দুটো একই জায়গায় হবে। তো এবার আমরা পরবর্তীটি দেখব। পরবর্তীটিও দেখো ঠিক একেবারেই কাছে, একটু সামান্য ওপরে, এই জায়গাটি কি আন্দাজ করতে পারছো? শ্রীরামপুর। তো আমরা যে দেখলাম বারাকপুর, কলকাতা, বারাসাত, শান্তিনিকেতন আর শ্রীরামপুর, এগুলো সবই প্রায় পাশাপাশি, সুতরাং একটু নজর দিলে এখান থেকে আসার সম্ভাবনা একটা প্রবল। এবার পরবর্তীটি দেখব, বলো এটা আন্দাজ লাগাতে পারছো কি তোমরা, এটা কি হতে পারে? এক্ষুনি তোমাদের সামনে স্ক্রিনে ফুটে উঠবে এটি কোন জায়গা। এটা হলো পলাশী, এটা আরেকটু সামান্য ওপরে, যে আমরা আগে যে কটা করলাম তার থেকে একটু ওপরে। আমি বারবার বলছি যে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু একখানা আসবেই, সুতরাং একটা তোমাদের করতে হয় সেটা এখান থেকে পেয়েই যাবে। এবার দেখো পরবর্তীটি, এটা আরও একটু সামান্য ওপরে, আন্দাজ লাগাতে পারছো কি এটি কি হবে? দেখো এটা হবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের এলাকা। তো এটা একখানা দিয়েছি, এখানে জায়গার নামও উল্লেখ করে দিতে পারে। তো তোমাদের সামনে আমি লাস্টে গিয়ে যে সাজেশনটা বানিয়ে দেবো সেখানে সব লিখে দেবো কোনটাতে কী হয়। তো এটা পশ্চিমবঙ্গ সাইড হয়ে গেছে। এবার ভারতের অন্যান্যগুলো যেগুলো আর একটু ইম্পর্টেন্ট আছে, তোমরা যদি একের অধিক করতে চাও ম্যাপ পয়েন্টিং তাহলে এগুলোও দেখতে পারো। এটা হলো দিল্লি, 7 নম্বরে রয়েছে, আমরা মোট 20টি দেখব। তো এবার দিল্লি হয়ে গেলে এবার আমরা পরবর্তীটি দেখব। ফার্স্ট পশ্চিমবঙ্গ দেখেছি, তারপরে এবারটার আলাদা পার্ট, পশ্চিমবঙ্গের 6টা দেখেছি স্থান, এবারে বাকি আরও কিছু দেখব সেগুলো ভারতের অন্যান্য জায়গা। তো ফার্স্ট 7-এ দিল্লি দেখলাম, এবারে 8 নম্বরে আমরা যে জায়গাটা দেখছি সেই জায়গাটি হলো ঝাঁসি, এটিও খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা একটু ভালো করে অবজার্ভ করো তোমরা, এই ভিডিওটি পজ করে করে তোমরা তোমাদের ম্যাপের মধ্যে স্থানগুলো চিহ্নিত করে নিয়ে অভ্যাস করো। ঠিক আছে, এইবার যে জায়গাটা ব্লিঙ্ক করছে স্ক্রিনে সেটা কোন জায়গা হবে আন্দাজ করতে পারছো কি তোমরা? একটু চেষ্টা করো, দেখো পেরে যাবে, এক্ষুনি তোমাদের সামনে স্ক্রিনে ফুটে উঠবে। এটা হলো লখনউ, এটা 9 নম্বরে। তো প্রথম 6খানি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ছিল, আর বাকি যেগুলো সেগুলো বাইরে ভারতের অন্যান্য রাজ্যগুলি থেকে যেগুলো আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা যদি একের অধিক করতে চাও, একটি তো কম্পালসারি করতেই হবে, তো সেটা তাহলে ওখান থেকে পশ্চিমবঙ্গের ওখান থেকে আসার সম্ভাবনা প্রবল। আর তাছাড়া যদি আরও অধিক করতে চাও তো এইগুলোর থেকে দেখে নিতে পারো, তোমাদের হয়তো 4টেই কমন চলে আসবে। তো এটা দেখো 10 নম্বরে রয়েছে, উত্তরপ্রদেশের চৌরি চৌরা। তোমরা এগুলো তোমাদের ম্যাপে এগুলো নোট ডাউন করে নাও ভিডিওটি পজ করে করে। এবার পরবর্তীটি বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সাথে থেকো। বন্ধুরা, বিগত 4 বছরে মাধ্যমিকে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এই সমস্ত বিষয়ে যে MCQ ও SAQগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় অ্যাসেম্বল করে তোমাদের জন্য এক একটি আলাদা আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি। সেই সমস্ত ভিডিওগুলো দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে আমি কথা দিতে পারি। তো সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাছাড়া উপরে এই মুহূর্তে যে আই বাটন আসছে সেখান থেকেও তোমরা দেখতে পারো।
আর তাছাড়া তোমাদের যে প্রিপারেশান চলছে সেই প্রিপারেশান তোমরা কতটা ভালোভাবে করতে পারছ সেটা তোমরা যাতে নিজেরা নিজেদেরকে যাচাই করে নিতে পারো, তার জন্য ছোট্ট ছোট্ট কয়েকটি মক টেস্ট অ্যারেঞ্জ করেছি আমি আমার চ্যানেলে। সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক ওই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 2020 MCQ কুইজ বেসড মক টেস্ট, সেখান থেকে তোমরা সেই টেস্টগুলো দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারবে যে তোমরা কতটা প্রিপেয়ার হচ্ছ। তো চলো তবে ভিডিওটির পরবর্তী অংশে যাওয়া যাক। পরবর্তীটি হলো, দেখো আন্দাজ লাগিয়ে করতে বলতে পারছো কি, এটা হলো এলাহাবাদ। এবার পরবর্তীটি একটু ভালো করে তোমরা খেয়াল করে দেখো, আর তোমাদের বারবার বলছি তোমাদের ম্যাপে অভ্যাস করো, না হলে কিন্তু পরীক্ষার সময় কাছাকাছি জায়গা করতে পারবে না, একটু অন্যদিক হয়ে যাবে, গণ্ডগোল হয়ে যাবে। দেখো এই জায়গাটা তোমরা বলতে পারছো কি, এটা ঝাড়খণ্ডের রাজধানী, এটা ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে কি বলো, রাঁচি। এবার পরবর্তীটির দিকে যাব, ভালো করে তোমরা দেখে নাও এটাও। এবার পরবর্তী যেটি আসছে তোমাদের সামনে, দেখো সেটি তোমরা বলতে পারো কি, বলো তো এই জায়গাটা কোন জায়গা হবে, আন্দাজ লাগাতে পারছো? হ্যাঁ ঠিকই বলছো তোমরা, জায়গাটি হবে গোয়া, যেখানে পর্তুগিজরা প্রথম ছাপাখানা স্থাপন করেছিল। এর পরবর্তীতে আমরা টোটাল 20টা করব, তো 13 নম্বর চলছে। এবার 14 নম্বর, দেখো 14 নম্বর যে জায়গাটা ব্লিঙ্ক করছে সেটা বলতে পারছো? খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট, 14 নম্বরে যেটি রয়েছে সেটি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ ঠিকই ধরতে পেরেছো তোমরা, এটা হলো সুরাট। এবার পরবর্তী যেটির দিকে যাব আমরা সেটা হচ্ছে 15 নম্বরটি। 15 নম্বরটি দেখো তোমরা চিনতে পারো কি কোন জায়গাটা? আর অবশ্যই তোমরা কিন্তু তোমাদের যাদের যারা পারছো না আইডেন্টিফাই করতে এই জায়গাটা কী হবে, তারা অবশ্যই কিন্তু একটা প্র্যাকটিস ম্যাপ নিয়ে আউটলাইন তাতে করো, এবং অবশ্যই একটি কমন পাবে প্রথম ছটি থেকেই একটি কমন পেয়ে যাবে, একটি তো ম্যান্ডেটরি করতেই হবে। তো 15 নম্বরটি রয়েছে বারদৌলি। এবার 16 নম্বরটির দিকে যাব, দেখো 16 নম্বরটি তোমরা চিনতে পারছো কি? এটা সহজেই চিনতে পারার কথা, ভারতের বৃহত্তম যে 4টে মেগা সিটি রয়েছে তার মধ্যে একটি, হ্যাঁ ঠিকই বলে ধরেছ, মুম্বাই। 16 নম্বরে রয়েছে বোম্বাই, মুম্বাইয়ের আগের নাম ছিল বোম্বাই। এবার আমরা পরবর্তী ম্যাপটি পয়েন্টটির দিকে যাব, চলো দেখে নেওয়া যাক পরেরটি কী রয়েছে। এটা তোমাদের জিওগ্রাফিতেও আসতে পারে, এটা একটি বন্দর, দেখো চিনতে পারছো কি বন্দরটি, কোন বন্দর এটি? পশ্চিম উপকূলের একটি বন্দর, হ্যাঁ কোচিন। অবশ্যই তোমরা বারবার বলছি কিন্তু বাড়িতে একটা আলাদা ম্যাপ আউটলাইন নিয়ে প্র্যাকটিস করো, প্রথম ছটি থেকে যারা একটি করতে চাইছো, আর যারা 3টি বা 4টি করতে চাইছো তারা কিন্তু এগুলো সব কটি দেখলেই 4টি কমন পেয়ে যাবে। এবার দেখো তার পরবর্তীটি, যে ম্যাপ পয়েন্টিংটি বর্তমানে দেখছি ব্লিঙ্ক করছে এটি খুবই ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য। হ্যাঁ এটা হলো মিরাট, মহাবিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এরাও এমনভাবেও তোমাদের কোশ্চেনটি আসতে পারে। আর লাস্টে গিয়ে একটির এগেনস্টে কী কী আসতে পারে, মানে কোশ্চেন টাইপের দিয়ে সেই জায়গাটার নাম হয়তো তোমাদের নাও বলতে পারে, কোশ্চেনটা দিয়ে দিতে পারে, যেমন সাঁওতাল বিদ্রোহের এলাকা বা তোমার কোল বিদ্রোহের এলাকা, এমন কিছু আসতে পারে। তো সুতরাং সেগুলো আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। তো এই 19 নম্বরে রয়েছে মাদ্রাস। এবার আমরা পরবর্তীটির দিকে যাব, আর বারবার বলছি প্রথম ছটি থেকে কিন্তু একটি কমন পেয়ে যাবে। এবার তার পরবর্তীটি এবং সর্বশেষ 20 নম্বরটি, আন্দাজ লাগাতে পারছো কি এটি কোন জায়গা? হ্যাঁ ঠিকই ধরতে পেরেছো, যারা ধরতে পেরেছো এটি মেদিনীপুর, যারা পারছো না তারা অবশ্যই প্র্যাকটিস করো, ঠিক পেরে যাবে, আর পরীক্ষায় কিন্তু তোমাদের একটি করতেই হবে। সুতরাং প্রথম ছটি থেকে একটি অবশ্যই অভ্যাস করো। যারা আমরা যে ম্যাপ পয়েন্টিংগুলো ওখানে দেখলাম সেগুলো একটা পেজের মধ্যে তোমাদের সামনে উপস্থাপন করেছি, তোমরাও তোমাদের খাতাতে এগুলো নোট ডাউন করে নেবে, তাহলে তোমাদের অভ্যাস করতে সুবিধা হবে। তো দেখে নেওয়া যাক সেগুলো কী কী, যেমন 1 নম্বরে শান্তিনিকেতন করেছি, 2 নম্বরে বারাকপুর করেছি। এবার দেখো বারাকপুরের জায়গায় কিন্তু তোমাদের এমন আসতে পারে যে বাংলার একটি মহাবিদ্রোহের কেন্দ্র, তখন কিন্তু বারাকপুর হবে। আমি আগে বলেছিলাম যে আমি লাস্টে বলে দেবো এমন। তারপরে 3 নম্বরে আমরা কলকাতা করেছি, কিন্তু কলকাতা না এসে এমন আসতে পারে যে বঙ্গীয় নবজাগরণের একটি কেন্দ্র, বা ভারতসভার প্রথম অধিবেশন কোথায় হয়েছিল স্থান, বা ভারতীয় ফুটবলের একটি প্রাণকেন্দ্র, এমন আসতে পারে। তারপরে দেখো বারাসাত করেছি আমরা, বলেছিলাম যে কলকাতার একটু ওই এলাকাটাই বারাসাত হবে, তো সেখানে কি বাংলার ওয়াহাবি কেন্দ্র যদি আসে তাহলে বারাসাত লিখবে, হয়তো বারাসাত আসবে না ডাইরেক্ট, তোমাদের এমন আসতে পারে যে বাংলার ওয়াহাবি কেন্দ্র, তখন বারাসাত করবে।
আর ঠিক ওর থেকে একটু উত্তর দিকে সামান্য সরে গেলেই, ওটা আমি আর দেখাইনি ওখানে, যে ওটা কি হবে না, নীল বিদ্রোহের একটি কেন্দ্র নদিয়া হয়ে যাবে। ঠিক আছে, বারাসাত তো ঠিক সামান্য একটু উত্তর দিকে সরাবে ডটটা। তারপরে দেখো শ্রীরামপুর আসবে, এখানে শ্রীরামপুরের জায়গায় যেটা 4 নম্বরে, এটা তোমাদের এমনও আসতে পারে যে বাংলা ছাপাখানার প্রতিকৃত অঞ্চল বা ব্যাপটিস্ট মিশনের কেন্দ্র, তখন তোমাদের ওই শ্রীরামপুর করতে হবে। তারপরে পলাশি, দেখো তোমাদের 6 নম্বরে রয়েছে মালদহ, এখানে কি আসতে পারে, এটা সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা, তখন মালদহ হবে। তারপরে দিল্লি, দিল্লির বদলে এটাও আসতে পারে যে ভারতের জাতীয় মহাফেজখানা। 8 নম্বরে ঝাঁসি, মহাবিদ্রোহের একটি কেন্দ্র আসতে পারে বা লক্ষ্মীবাইয়ের কেন্দ্র আসতে পারে, এমন আসতে পারে। লখনৌ, তারপর চৌরি চৌরা, তোমরা জানো যে অসহযোগ আন্দোলন যেখানে শেষ হয়েছিল লাস্ট, উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরার ঘটনা আছে। এলাহাবাদ, তারপরে রাঁচি, রাঁচির বদলে এটা আসতে পারে, এটার চান্সেসও আছে যে রাঁচি ন্যাচারালি কম আসে, তো মুন্ডা বিদ্রোহের কেন্দ্র আসলে তখন তোমরা রাঁচি করবে। তারপরে দেখো 13 নম্বরে গোয়া, গোয়ার জায়গায় এটা আসতে পারে যে ভারতের প্রথম ছাপাখানা কেন্দ্র। তারপরে সুরাট, বারদৌলি, বারদৌলি সত্যাগ্রহ অঞ্চল যেখানে। তারপরে বোম্বাই, বোম্বাই না এসে এমন আসতে পারে যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল সেই স্থানটা। তারপরে কোচিন, মিরাট, দেখো মিরাটটা তো খুব ইম্পর্টেন্ট, ওখানটা কিন্তু মহাবিদ্রোহের একটি প্রধান কেন্দ্র যদি আসে তাহলে মিরাট, আমি ওই জন্য মিরাটটা স্টার লাগিয়ে দিয়েছি, যেগুলো স্টার লাগানো আছে সেগুলো খুব মোস্ট পপুলার এবং মোস্ট ইম্পর্টেন্ট। আর 19 নম্বরে রয়েছে মাদ্রাস, আর 20 নম্বরে আবার একটা পশ্চিমবঙ্গ থেকে দিয়েছি যে মেদিনীপুর, এটা চুয়ার বিদ্রোহের এলাকাও হবে, সাঁওতাল বিদ্রোহের এলাকা হবে, একটা করলেই দুটোই হয়ে যাবে তোমাদের এর মধ্যে কমপ্লিট। তো এই হলো সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো, আশা করি এইগুলোর বাইরে একটাও আসবে না। এই কটা যদি তোমরা অভ্যাস করে নাও, তোমাদের যদি 1 নম্বরের প্রয়োজন হয়, মানে একটি যদি করবে বলে ঠিক করে ভেবে থাকো, তাহলে প্রথম 6টি 7টি করলেই এনাফ। বন্ধুরা আজকের ভিডিওটি তবে এখানেই শেষ হলো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সাথে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে।